হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বোম্বায়োটিক। আমার নাম সুব্রত মাইতি আর আমার চ্যানেলে নমস্কার। তো প্রথম ফার্স্ট ভিডিওতে আমি এখানে পার্ট ওয়ানে দেখেছিলাম যে কীভাবে হয় গ্লোবাল অ্যালাইনমেন্ট, লোকাল অ্যালাইনমেন্ট সবাই জানা আছে। পার্ট টুতে যারা পার্ট টু ভিডিওটা দেখছো তাদের জন্য বলি, ফার্স্ট ওয়ান পার্টটা না দেখলে পার্ট টুতে দেখে কোনো লাভ নেই, বোঝা যাবে না, ঠিক আছে? তো পার্ট ওয়ান ভিডিওটা দেখো, আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো নিচে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম ভিডিও নিয়ে আসি। আর হচ্ছে ওই সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টা বাটনটা আছে ওটা টিপিয়ে দিও, যাতে তোমার কাছে নোটিফিকেশন যেতে পারে যে যায় আমি যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সব নোটিফিকেশন যাবে। ওকে, তো আজকে শুরু করছি আমাদের সেকেন্ড পার্ট। তো আমাদের কী কী ছিল না, ফার্স্ট পার্টে ছিল ইনিশিয়ালাইজেশন, ম্যাট্রিক্স ফিলিংস আর ট্রেস ব্যাক মেথড, ঠিক আছে? তো আমরা ইনিশিয়ালাইজেশন দেখে নিয়েছিলাম, এবার আজকে ট্রেস ম্যাক্টর মেথড দেখবো। তো আসছি দেখো, ওকে। প্রথম দুটো সিকোয়েন্সের মানে ইয়ে হয়, সিকোয়েন্স ওয়ান আমি লিখছি, ATGSC, ওকে। এটা একটা সিকোয়েন্স, সি না, সরি, জি, ওকে। তো এটা হচ্ছে সিকোয়েন্স টু। এবার হচ্ছে কি, আমরা এই দুটো সিকোয়েন্সে যেরকম অ্যালাইনমেন্ট করলাম সেরকম করবো। তা এই ক্ষেত্রে তা প্যারামিটারটা হচ্ছে ম্যাচের ক্ষেত্রে আমি প্লাস ওয়ান নিচ্ছি, মিস ম্যাচের ক্ষেত্রে আমি নিচ্ছি মাইনাস ওয়ান, গ্যাপের ক্ষেত্রে আমি নিচ্ছি জিরো, ওকে। তো এই যে এটা যে প্যারামিটার, আর আমরা কি বলেছিলাম যে তিনটা রুল ফলো করতে হয়। না, প্রথমে ইনিশিয়েশনটা বলিনি, তো আমি সেটা আঁকছি। তো এটা হচ্ছে উপরে সিকোয়েন্স, সিকোয়েন্স টু, আর এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ান। তো সবসময় আমি বলেছিলাম যে এই ঘরটাকে ফাঁকা রাখতে, কারণ এখানে যে গ্যাপ ভ্যালু বসবে, তো এটা হচ্ছে তার রুল, নিয়ম, ঠিক আছে? কারণ গ্যাপ দুটো অ্যালাইনমেন্ট যখন করতে যাই আমরা, স্কোর যখন নির্ণয় করতে যাই, তখন এই গ্যাপ ভ্যালুটা দেওয়া খুব জরুরি, না হলে আমরা এটা কোনোদিন করতে পারবো না। আর কি বলে, এটা হচ্ছে তার ইনিশিয়ালাইজেশন স্টেপ, ওকে। কি হচ্ছে না, আমরা এই এই রোটা মানে এটা এটা হচ্ছে কলম, এদিকে কলম, তো আমার এই রোটা আমার যদি এই এটা এটা যদি না ফিল আপ হয় তাহলে আমি কোনোক্ষণ মানে ইয়ে করতে পারবো না, মানে আমরা ভ্যালু বসাতে পারবো না, ঠিক আছে? তো আমরা সেই জন্য যা হবে আমি সেটা ইয়ে করে দেবো, মানে এটার এটা আমি না জানতে পারি তো বাকিগুলো কারণ হবে না, কারণ যে এটার সঙ্গে তার আপার বক্সে যেটা আসবে সেটার ভ্যালু নিতে হবে, ডায়াগনালি ভ্যালু নিতে হবে, প্লাস বিসাইড দ্য বক্স মানে বক্সের পাশে যে ভ্যালুটা সেটাও নিতে হবে। এবার তিনটার মধ্যে যেটা হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে, তো সেই হাইয়েস্ট ভ্যালুটা আমাকে নিতে হবে অ্যালাইনমেন্ট স্কোর হিসাবে, মানে বক্সে ফিল আপ করতে হবে। সেই জন্য তো আমাকে এইটা এইটা আর এই ভ্যালু যদি না জানা থাকে তো আমি বাকিগুলো আমি ম্যাট্রিক্স ফিলিং করতে পারবো না, ঠিক আছে?
তো এখানে কি বললাম না, এখানে রুল হচ্ছে প্রথমে এটা আগে এখানে জিরো দিতে হবে। ওকে ঠিক আছে, এখানে জিরো দিলাম। এবার কি বললো, এখানে আমার গ্যাপ ভ্যালু গুলো বসবে। ওকে, তো গ্যাপ যেহেতু এখান থেকে শুরু, এবার গ্যাপের ভ্যালু ক্ষেত্রে জিরোই দেওয়া আছে, তো কোনো অসুবিধা নেই যে জিরো, এটা হলো জিরো। এবার জিরো থেকে কি হবে, জিরো যে গ্যাপ ভ্যালুটা থাকবে তার সঙ্গে অ্যাডিশন হবে, যেহেতু এখানে জিরো আছে সেই জন্য আমি জিরোর সঙ্গে জিরো অ্যাডিশন করলে জিরো হবে। সেম জিরো জিরো জিরো, ওকে। আর এই ক্ষেত্রে ওইদিকে সেম জিরো 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 জিরো, ওকে। এবার হচ্ছে আমরা এর ভ্যালুটা নির্ণয় করবো, এবার ম্যাট্রিক্স, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেপ। এবার হচ্ছে ম্যাট্রিক্স ফিলিং, ওকে। তো ম্যাট্রিক্স ফিলিং এর জন্য যে জিনিসটা আমার খুব জরুরি দরকার সেটা হচ্ছে রুল ফলো করতে হয়, সেই রুলটা আমি বলছি, আরেকবার মেমোরাইজ করে দিচ্ছি রুলটা। ওকে, রুল রুল হচ্ছে এই যে বক্সটা আছে, যে কোনো বক্সের কথা বলছি, এই বক্সের ভ্যালুটা হচ্ছে তিন দিক থেকে আসবে। ওকে, একটা হচ্ছে বিসাইড দা বক্স, মানে এদিক থেকে আসতে পারে, আপার দা বক্স বা এদিক এদিক, এটা আমি এদিকে করেছিলাম তো আমরা নিচের দিকেও করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, যেটা যার সুবিধা সেই মতোই করবে, এটা এদিকে আছে তো এটা এদিকেও করতে পারি, আর এটা এটা এদিকে যদি হবে তখন এই ভ্যালুটা বটম দা বক্স হবে। ওকে, আর এটা এদিকে করছে বলে আপার দা বক্স ভ্যালু, তো আর এটা হচ্ছে ডায়াগোনাল ভ্যালু। ওকে, এই তিনটা ভ্যালু নেওয়া হবে, তার মধ্যে তিনটার মধ্যে যেটা হাইয়েস্ট স্কোর হাইয়েস্ট ভ্যালু হবে সেইখানটা এটা পুট হবে। ওকে, তো তো রুল কি হলো, রুল হচ্ছে বিসাইড দা বক্স, বিসাইড দা বক্স হলে পুট গ্যাপ ভ্যালু। ওকে, আর আপার দা বক্স হলে ফ্রম, সরি সরি, ফ্রম আপার বক্স, ফ্রম আকার বক্স হলে সেটাও গ্যাপ ভ্যালু। ওকে, আর বিসাইড বক্স, সরি বিসাইড নেই, ডায়াগোনাল, ডায়াগোনাল ক্ষেত্রে কি হবে না, তার হচ্ছে ম্যাচ আর মিসম্যাচটা দেখতে হবে। যখন ডায়াগোনাল ভ্যালু থেকে আসছে তখন আমাকে ম্যাচ আর মিসম্যাচটা দেখতে হবে, যখন ম্যাচ মনে হচ্ছে এর ক্ষেত্রে টি মিসম্যাচ সে কম, যদি ম্যাচ হলে ম্যাচ ভ্যালু বসবে, মিসম্যাচ হলে মিসম্যাচের ভ্যালু বসবে, তো এটা কনসিডার করতে হবে ম্যাচ আর মিসম্যাচ। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। এবার দেখো, যেহেতু আমি এখান এটা থেকে শুরু হবে, এখান দিয়ে এদিক দিয়ে এদিকে শুরু হবে। ওকে, এবার জিরোটা হচ্ছে এই এদিক থেকে যদি আমি আসি আমার বিসাইড দা বক্স, বিসাইড দা বক্স কি হবে না, জিরো সঙ্গে কি হবে না, ক্যাপ পুট গ্যাপ ভ্যালু, তো কি হবে জিরো প্লাস জিরো জিরো, তো আমি এখান দিয়ে নিচ্ছি জিরো। ওকে, তারপরে আসছি আমি উপর দা বক্স, উপর দা বক্স হলে সেটাও সেম জিরো প্লাস জিরো জিরো। ওকে, এবার যখন ডায়াগোনাল আসবে, ডায়াগোনাল আসলে কি হবে না, ম্যাচ মিসম্যাচ আমি দেখতে বলেছি, তো ম্যাচ মিসম্যাচ যদি হয়, এর সঙ্গে আমার টি মিসম্যাচ ম্যাচ করছে না, তো তখন এই ভ্যালুটার সঙ্গে কিন্তু প্লাস বা মাইনাস কিছু যোগ হবে না, সবসময় ডায়াগোনাল ভ্যালুর সঙ্গে, যেহেতু ডায়াগোনাল থেকে আসে ডায়াগোনাল সঙ্গে যুক্ত হবে। ওকে, তো জিরো মিসম্যাচ মিসম্যাচ, যেহেতু মিসম্যাচ করছে তো মাইনাস ওয়ান, তো জিরো প্লাস মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান। ওকে, এবার কথাটা হচ্ছে এই তিনটার মধ্যে কোনটা সব থেকে বেশি বড়, জিরোটা বেশি বড়, তো যেহেতু তো এখানটায় তো আমি মাইনাস ওয়ানটা মুছে দেবো, যেহেতু মাইনাস ওয়ানটা আমার দরকার নেই কারণ লোয়েস্ট ভ্যালু। ওকে, তো দুটো জিরো আছে, বা জিরো যেহেতু দুদিক থেকে আসছে তাহলে আমরা কি করব, জিরো তো লিখবো কিন্তু এই জিরোটা কোন দিক থেকে এসছে, মানে কোন বক্স থেকে এসছে, দুদিক থেকে, তো আমরা এদিকেও দুধ দেবো এদিক দিয়েও দাগ দেবো। ওকে, আমার দাগ দেওয়ার লাভটা কি, সুবিধাটা
দাগ দিলে কি হবে না, যখন আমরা ট্রেস ব্যাক মেথড করবো লাস্ট এর ম্যাট্রিক্স ফিল করার পর, তখন আমরা বুঝতে পারবো যে সব থেকে হাইস্ট ভ্যালু থেকে আমরা পিছিয়ে পিছিয়ে আসবো ডায়াগোনালি। সবসময় ডায়াগোনাল ভ্যালু এদিক থেকে আসে, ওকে উপর থেকে ডায়াগোনাল এইভাবে আসবে, তো আমরা সেটা ট্রেস ব্যাক করে যাব। ট্রেস ব্যাক মানে আমার এই হাইস্ট ভ্যালুটা কোন বক্স থেকে আসছে, যদি না আমি এটা দিয়ে থাকি তাহলে আমরা ভুলে যাব যে কোন ভ্যালুটা কোন বক্সের থেকে আসছে, তাহলে আমরা ট্রেস ব্যাক মেথডটা করতে পারবো না, সেই জন্য এটা দেবো। ওকে তোমরা পরীক্ষার খাতে হবে এটা করে আসবে। ওকে তো এবার নেক্সট, তো সেম চিজ এর ভ্যালুটা আসছে কোথা থেকে, জিরো, তো সেম জিরো প্লাস জিরো জিরো হবে, তো আমি এখানে দিচ্ছি জিরো, উপর থেকে আসছে জিরো। এবার কি, যেহেতু এবার যখন ডায়াগোনালি আসবে উপর থেকে, তখন কি আসবে না, জিরো এ আর এ ম্যাচ করছে, তো এইখান যখন ম্যাচ করছে তো আমার ডায়াগোনাল আছে জিরো, তো ম্যাচের ভ্যালু জিরো প্লাস ওয়ান, তো জিরো প্লাস ওয়ান তো হওয়া ওয়ান। ওকে তো ওয়ানের ক্ষেত্রে তো আমি এখানে ওয়ান লিখব, যেহেতু এখানে ওয়ান বড়, তাহলে আমরা কি করব, এই মানে ডিরেকশনটা ছেড়ে দেবো, তাহলে ওয়ানটা থাকবে, আর কোথা থেকে আসছে ওয়ানটা এই উপর দিকে থেকে। ওকে সেম চিজ এখানে বলতে, ওকে তো কি জিরো, সরি এক মিনিট, তো আমি এখানে এগুলো মুছে দিচ্ছি, এখানে ভ্যালুগুলো বসবে তো, তাই তো এখানে হচ্ছে কি সেম, আমার এদিক থেকে যদি ভ্যালুটা যায় বিসাইড দ্য বক্স, তাহলে কি ওয়ান গ্যাপ ভ্যালু জিরো, ওয়ান বিসাইড দ্য বক্স। ওকে এবার কি না, আমার উপর থেকে যখন আসবে জিরো প্লাস জিরো জিরো, জিরোটা কেন বুঝতে পারছো, যেহেতু জি বিসাইড দ্য বক্স, তো সরি আপার দ্য বক্স, তো আপার দ্য বক্সের গ্যাপ ভ্যালু আর বিসাইড দ্য বক্সেও গ্যাপ ভ্যালু, ওয়ান এই ওয়ানের সঙ্গে জিরো বসালে ওয়ান হবে, জিরোর সঙ্গে জিরো বসালে জিরো হচ্ছে। এবার ডায়াগোনালটা আমি যদি দেখি, ডায়াগোনাল যদি দেখি দাঁড়াও সরি সরি, বিসাইড দ্য বক্স হচ্ছে ওয়ান আর জিরো হচ্ছে এখানে ওয়ান আসছে, ওকে আর উপর থেকে জিরো আসছে। এবার ডায়াগোনালে যদি দেখি এর সঙ্গে জি মিসম্যাচ, তো জিরো প্লাস মিসম্যাচের জন্য হচ্ছে মাইনাস ওয়ান, তো হবে মাইনাস ওয়ান, তো আমি লিখবো মাইনাস ওয়ান। এই তিনটা ভ্যালুর মধ্যে কোনটা সব থেকে বেশি বড়, নিঃসন্দেহে প্লাস ওয়ানটাই বড়, তো আমি এগুলো মুছে দেব, ঠিক আছে, তো লিখবো প্লাস ওয়ান। ওকে তো এবার এই ডিরেকশনগুলো আমি মুছে দেবো। ওকে তো প্লাস ওয়ানটা কোথেকে এসছে, আমার এসছে বিসাইড দ্য বক্স, তো ডিরেকশনটা লিখে থাকবে। ওকে সেম চিজ এখানেও করতে হবে, এখানে কি হবে বিসাইড দ্য বক্স ওয়ান প্লাস জিরো ওয়ান, উপর থেকে এলে জিরো প্লাস জিরো জিরো, এখান থেকে এলে কি হবে এর সঙ্গে এ ম্যাচ, তো জিরো প্লাস ওয়ান হবে ওয়ান, তো আমি লিখব ওয়ান, ঠিক আছে। এবার দেখো বিসাইড দ্য বক্স মানে বক্সের পাশে ভ্যালুটা আর ডায়াগোনাল ভ্যালুটা মিলে যাচ্ছে, মানে দুটো এক দুটোর সময় আসছে, তো আমি এটা মুছে দেবো, তাহলে যেহেতু আমার এই দুটো দুদিক থেকেই আসছে, তো দুদিক থেকে সাইন দেব, ওকে ওয়ান। সেম এখানেও
আমার সঙ্গে সঙ্গে তোমরাও মানে করতে থাকো, ওকে? জিরো, যখনই বুঝতে পারবে না ভিডিওটা পজ করে আবার ঘুরে চালিয়ে দেখে নিয়ে আবার করো, ওকে? এটা যে যতক্ষণ তুমি নিজে হাতে করবে ততক্ষণ তোমাদের মানে প্র্যাকটিস হবে না, ওকে? নিজের হাতে এটা করো, ট্রাই করো। তো সেম এখানে যে বিসাইড মানে বিসাইড দ্য বক্স ওয়ান, বিসাইড দ্য বক্স গ্যাপ ভ্যালু জিরো, গ্যাপ ভ্যালু এখানে দেওয়া আছে, ওকে? তো ওয়ান প্লাস জিরো কত? ওয়ান, ওকে? এবার হচ্ছে কি আপার দ্য বক্স জিরো, জিরো প্লাস জিরো জিরো, ডায়াগোনালি জিরো প্লাস ম্যাচ করছি কি এর সঙ্গে জি মিস ম্যাচ, তো মাইনাস ওয়ান, জিরো প্লাস মাইনাস ওয়ান মিস ম্যাচ মাইনাস ওয়ান, তো হবে মাইনাস ওয়ান। কোনটা বড়? এক বড়, তাহলে হচ্ছে আমি দুটো ই করে দিচ্ছি, তো এক বেশি, তো এদিক থেকে যখন ভ্যালুটা আসে এদিকে থাকবে আর এই বাকি ডিরেকশনগুলো মুছে দিচ্ছি, ওকে? সেম চিজ এটার উপর ভিত্তি করে এখানেও বসবো, ওকে? তো যেহেতু জিরো বিসাইড দ্য বক্স জিরো প্লাস জিরো জিরো আপার দ্য বক্স জিরো প্লাস জিরো জিরো, ডায়াগ্রামি হচ্ছে জিরো টিটি সঙ্গে ম্যাচ করছে, এইটি এইটি ম্যাচ, তো উপর সঙ্গে নয় কিন্তু যার যেভাবে ডায়াগ্রামি তার সঙ্গে, ওকে? জিরো প্লাস ম্যাচ হচ্ছে প্লাস ওয়ান, তো ওয়ান ভ্যালু, তো এগুলো মুছে দাও, ওয়ান ভ্যালু করতে গেছে ডায়াগোনালি, তো ডায়াগোনালি ওয়ান, ওকে? সেম চিজ, তো এখানে কি হবে ওয়ান, এবার হচ্ছে এর বিসাইড দ্য বক্স হলে ওয়ান প্লাস জিরো হচ্ছে কত? ওয়ান। এবার হচ্ছে আপার বক্স, আপার বক্সে কি দেখো, আপার বক্সে হচ্ছে এর আপার বক্স এটা হচ্ছে কত? ওয়ান প্লাস জিরো ওয়ান হচ্ছে, ওকে? উপর ভ্যালু ওয়ান প্লাস জিরো এও ওয়ান, ঠিক আছে? তো ডায়াগোনালি কত হচ্ছে? জিরো, টি আর এ মিসম্যাচ, জিরো প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ওকে? তো হবে মাইনাস ওয়ান, এবার মাইনাস ওয়ান দুটো ওয়ানের মানে দুজন ওয়ান, ওয়ানটা যেহেতু বড় তাহলে কি হবে, আমি এগুলো মুছে দেবো, তো হবে কি ওয়ান, তো এসছে কোথায়? ডায়াগোনাল তো নয়, এই দু ভ্যালু থেকে আসছে, তো দুটা এখন একদিক থেকে একদিকে রাখ দেবো, আপার বটম যা থেকে আসছে না দুদিকে রেখে এ করবো, এটা দেবো, এটা দেওয়া দরকার, ওকে? কেন সেটা আমি বলছি পরে। সেম এখানটায় এখানে কি হবে ওয়ান মানে বিসাইড দ্য বক্স ওয়ান প্লাস গ্যাপ জিরো, তো হচ্ছে ওয়ান, আপার বক্স ওয়ান প্লাস জিরো ওয়ান, অ্যারাউন্ড সাইড বক্স মানে হচ্ছে মানে এই বক্স এখান থেকে যদি আসে ওয়ান প্লাস কি মানে এটা কি দেখবো, জি জি সঙ্গে টি মিস ম্যাচ, তো ওয়ান প্লাস মাইনাস ওয়ান, তো কত হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জিরো, ওপর থেকে জিরো আসছে আর এখান থেকে কি আসছে, দুটা থেকে ওয়ান আসছে, ওকে? ওয়ান প্লাস জিরো ওয়ান, এখান থেকে ওয়ান, তো আমি কি করব ওয়ানটাই রাখবো, ঠিক আছে? করতে গেলো ঘর থেকে আর হচ্ছে বিসাইড দ্য বক্স ডায়াগোনালটি মুছবো, ঠিক আছে? এবার সেম চেস এখানটায়ও ওয়ান, সেম চেস ওয়ান প্লাস জিরো ওয়ান, তারপর হচ্ছে আপার ওয়ান প্লাস জিরো ওয়ান, এখানটায় আছে, এখানে দেখো জি জি ডায়াগ্রাম যখন আসবে তখন কি হবে, জি সঙ্গে কিন্তু টি মিললে, সরি এটা না, জি সঙ্গে বলছি টি এর সঙ্গে কিন্তু টি মিললে, তো হবে কি মিসম্যাচ, জিরো সরি ওয়ান প্লাস মাইনাস ওয়ান,
জিরো, তো হ্যালো ওয়ান আসবে কোথেকে? এখান থেকে, এখান থেকে, ওকে সেম চিজ, ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান টি জি মিসম্যাচ, তো ওয়ান প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস ওয়ান জিরো, তো আসবে এখানেও ওয়ান, তো আসবে কোথেকে? এটা থেকে আর উপর থেকে, ওকে সেম চিজ এখানটাও জিরো, তো কি হবে বিসাইড দ্য বক্স? জিরো প্লাস, জিরো প্লাস বলো, জিরো প্লাস হবে এখান থেকে, তো গ্যাপ ভ্যালু জিরো, আর হচ্ছে আপার দ্য বক্স জিরো, সরি আপার দ্য বক্স ওয়ান প্লাস জিরো, ওয়ান আছে না, ওয়ান প্লাস জিরো ওয়ান, জিরো কি হবে যে সঙ্গে টিম ম্যাচ করছে না, তো মিসম্যাচ, তো হবে জিরো প্লাস মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান বড় কোনটা, ওয়ান, ওয়ানটা কোথা থেকে এসেছিল? উপর থেকে, তো ওয়ান উপর থেকে, ওকে এরকম করে আমাদের করতে হবে, ওকে। তো এটাও সেম এ, তো ওয়ান আমরা করবো, ওয়ানের সঙ্গে কি করলে কি হবে, ওয়ান প্লাস জিরো না, তো ওয়ান প্লাস জিরো হলে এখানে বিসাইড দ্য বক্স, ওয়ান প্লাস জিরো হলে ওয়ান, উপর থেকে আলে ওয়ান প্লাস গ্যাপ ভ্যালু জিরো, তো ওয়ান, এখান থেকে এলে ওয়ান, আর হচ্ছে কত জি এ মিস করে ম্যাচ করছে না, তো মিসম্যাচ, তো জিরো প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তো আমার এখানে ওয়ান ভ্যালুটাই থাকবে, তো ওয়ান আসছে কোথেকে? এখান থেকে আসছে আর উপর থেকে আসছে, ওকে ওকে। তো এবার হচ্ছে সেম কেস, এখানটাও নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, ওয়ান হবে কি, ওয়ান হবে, তো এখানে ওয়ান প্লাস গ্যাপ এলো জিরো ওয়ান, আপার থেকে এলো ওয়ান প্লাস জিরো ওয়ান, দুটো ওয়ান আসছে এখানে, তো ওয়ান, আর হচ্ছে এবার দেখতে হবে যে জিটা কার সঙ্গে ম্যাচ করছে, জি সঙ্গে ম্যাচ করছে, তো তো এখানে ম্যাচ ভ্যালু, ওকে, তো ওয়ান প্লাস ওয়ান, তো টু, তো হবে টু, কারণ এখানে ওয়ান এসেছিল, এখানে ওয়ান এসেছিল, কিন্তু এখান থেকে আসবে টু, তাহলে আমরা নেব হচ্ছে টু ডিরেকশন ডায়াগোনালি, ওকে ঠিক আছে। এবার টু সেম প্লাস টু, টু প্লাস জিরো টু, এদিক থেকে হলে হচ্ছে টু, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান ডায়াগোনাল হলে কি হবে, এর সঙ্গে আমার ম্যাচ করছে কি জি, মিস ম্যাচ, তো ওয়ান প্লাস মাইনাস ওয়ান জিরো, জিরো ওয়ান টুর মধ্যে কোনটা বেশি সবাই জানে, টু বেশি, তো আমরা নেব টু, টু আসছে কোথা থেকে, এখান থেকে ডায়াগোনালটা আমরা মুছে দেব, ওকে টু, তো সেম চিজ জিরোর ক্ষেত্রে, তো জিরো এখানে টু প্লাস জিরো টু, এদিক থেকে টু, উপর থেকে এলে হবে ওয়ান প্লাস জিরো ওয়ান, আর এখান থেকে এসে ডায়াগোনাল এলে হবে ওয়ান, আর জি জি ম্যাচ, ওয়ান প্লাস ওয়ান টু, তো এদিক থেকে টু, এদিক থেকে ওয়ান এসছে, হ্যাঁ ওয়ান প্লাস জিরো, হ্যাঁ সরি ওয়ান প্লাস জিরো ওয়ান, তো দুদিকে টু, তো আমরা নেব টু ভ্যালু, এসছে ডায়াগোনালি, আসছে এ সাইড থেকে, ওকে আপার থেকে নয়, সেম চেজ এখানটায়, এখানে বলো জিরো প্লাস জিরো জিরো, এদিক থেকে জিরো, উপর থেকে ওয়ান প্লাস জিরো ওয়ান, এখানে জিরো এ আছে, তো এর সঙ্গে টিম মিসম্যাচ, ওকে, তো হবে আমার জিরো প্লাস মাইনাস মাইনাস ওয়ান, ঠিক আছে, তো আমি নেব ওয়ান ভ্যালু, তো নেব যখন ওয়ান ভ্যালু, উপর থেকে আসবে নিশ্চয় উপর থেকে আসবে, ওকে, আর হচ্ছে সেম চেস এর ক্ষেত্রেও ওয়ান, তো ওয়ান হলে যে কি হয়েছে, ওয়ান প্লাস এ বিসাইড দ্য বক্স হলে কি হবে, ওয়ান প্লাস জিরো ওয়ান, উপর থেকে ওয়ান প্লাস জিরো ওয়ান, এখান থেকে ওয়ান এ এ ম্যাচ, তো ওয়ান প্লাস ওয়ান টু,
তাহলে এখান থেকে আসছে আমার টু, এখান থেকে দুটো ওয়ান আসছে, তো আমি দুটো নেবো না, নেবো হচ্ছে টু। বোঝা যাচ্ছে এটা এখান থেকে তাহলে কি হলো না ওয়ান, এর সঙ্গে বিসাইড দ্য বক্স হলে কি হবে না, আমার সবসময় ক্যাপ ভ্যালু শিখতে হবে, তার প্যারামিটার এখানে দেওয়া আছে বিসাইড দ্য বক্স ক্যাপ ভ্যালু, আর হচ্ছে আপার দ্য বক্স উপর থেকে হচ্ছে উপর থেকে ক্যাপ দুটো ক্যাপ ভ্যালু বসবে। আর ডায়াগ্রামের ক্ষেত্রে হচ্ছে আমার ম্যাচ আর মিসম্যাচ প্যারামিটার দেখতে হবে, ম্যাচ তাহলে ম্যাচের ভ্যালু, মিসম্যাচ তাহলে মিসম্যাচের ভ্যালু। ওকে, তো সেম চিজ এখানটায় টু, তো আমি এখানে তো আমরা এখানে কি দেখবো টু বিসাইড দ্য বক্স টু প্লাস জিরো টু, টু উপর থেকে এলে কি হবে টু প্লাস জিরো টু, এদিক থেকে এলে কি হবে ওয়ান জি এ মিসম্যাচ, তো হবে ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু জিরো, তো আমরা কোথায় নেব এটা টু প্লাস জিরো টু প্লাস জিরো না টু, তো দু ভ্যালু হচ্ছে টু। ওকে, তো নেব টু আসছে উপর থেকে থেকে ডায়াগ্রাম নয় তো ডায়াগ্রাম কেটে দেবো। ওকে, সেম চিজ এখানেও করবো টু টু প্লাস জিরো টু, উপর থেকে হলো টু প্লাস জিরো টু, এদিক থেকে হবে টু প্লাস এ এ এ এ ম্যাচ, তো টু প্লাস ওয়ান তো থ্রি, তো আমার উপর থেকে থ্রি এসছে, তো আমি উপরে ভ্যালুটাই নেব আসছে কোথা থেকে তিন থেকে। ওকে, এবার সেম কেস এখানটায় বিসাইড দ্য বক্স থ্রি, বিসাইড দ্য বক্স থ্রি প্লাস জিরো থ্রি, আপার দ্য বক্স টু প্লাস জিরো টু, এখান থেকে হচ্ছে এ জি মিসম্যাচ টু প্লাস মাইনাস ওয়ান তো হচ্ছে ওয়ান, তাই তো? হ্যাঁ, তো ভ্যালু কত তিন, এটা করতে গিয়ে এসছে বিসাইড দ্য বক্স। ওকে, সেম জিনিস জিরো জিরো প্লাস জিরো জিরো, ওয়ান প্লাস জিরো ওয়ান জিরো, আর দেখতে হবে কি দেখতে হবে টি সি মিসম্যাচ, তো জিরো প্লাস মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান, তো আমরা যেহেতু জিরো বেশি ওয়ান সরি ওয়ানটা বেশি বড়, তো আমি নেব ওয়ান, আর ওয়ানের ভ্যালুটা নিশ্চয়ই একমাত্র উপর থেকে আসবে, এদিক থেকে তো আসছে না কারণ জিরো টু জিরো জিরো, আর জিরো প্লাস ওয়ান তো উপর থেকেই আসছে, আর এখান থেকে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, তো আমরা হাইস্ট ভ্যালুটা নেব, মাইনাস ওয়ান কখনো কিন্তু হাইস্ট ভ্যালু নয়, ওয়ানটাই হাইস্ট ভ্যালু, তো ওয়ান নেব। সেম এখানে তো ওয়ান প্লাস জিরো ওয়ান, উপর থেকে টু প্লাস জিরো টু, আর এখানে ওয়ান সি এ মিসম্যাচ, তো ওয়ান প্লাস মাইনাস ওয়ান জিরো, তো হবে আমার উপর ভ্যালু টু, টু জিরো, আর এখানে হচ্ছে ওয়ান হচ্ছে, তো আমি টু নেব ভ্যালু, কোর থেকে টু আসছে উপর থেকে। ওকে, জি টু টু প্লাস জিরো বিসাইড দ্য বক্স টু, উপর থেকে টু প্লাস জিরো টু জিরো টু, ডায়াগোনাল যদি আসি টু সি, সি সঙ্গে কিন্তু আমার জি মিসম্যাচ, তো টু প্লাস মাইনাস ওয়ান টু টু মাইনাস ওয়ান ওয়ান, যেহেতু আমার এখানে টু না টু দুজনের টু পাচ্ছি, টু প্লাস জিরো টু টু প্লাস জিরো টু, তো আসবে টু আসবে এখান থেকে উপর থেকে। ওকে, জিরো টু টু প্লাস জিরো টু, থ্রি প্লাস জিরো থ্রি টু সি এ মিসম্যাচ, তো টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান সরি টু প্লাস ওয়ান ওয়ান হচ্ছে, তো আমি এখানে থ্রি, তো থ্রি ভ্যালুটা এখান থেকে আসবে উপর থেকে, এখান থেকে তো আসবে না কারণ বিসাইড দ্য বক্স টু প্লাস জিরো গ্যাপ ভ্যালু, তো থ্রি, এবার কি হচ্ছে জি, এবার আমার দেখতে হবে এর সাপেক্ষে কি হবে না, থ্রি থ্রি প্লাস জিরো থ্রি, উপর থেকে হলেও থ্রি প্লাস জিরো থ্রি, এবার থ্রি ডায়াগোনাল এলে কি হবে সি জি মিসম্যাচ, থ্রি প্লাস মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান টু, তো থ্রিটা আমার যেহেতু বড়, তাহলে যে দু জায়গা থেকে থ্রি আসছে, থ্রি বসবে এখানে এদিক থেকে,
এই হলো ম্যাট্রিক্স স্পেলিং, কিসে গ্লোবাল অ্যালাইনমেন্ট, ওকে রিডাইরেক্টিং প্রোগ্রাম তো এটা। এবার আসবো ট্রেস ব্যাক মেথড। ট্রেস ব্যাকটা হচ্ছে এমন মেথড, আমরা কোথায় মানে ট্রেস ব্যাক মেথড হচ্ছে হাইয়েস্ট ভ্যালু থেকে সবসময় আমার কোন হাইয়েস্ট ভ্যালুটা আমরা কোন বক্স থেকে পেয়েছি সেটা ডিটারমাইন করো, সেখান থেকে আমার ট্রেস ব্যাক মেথড শুরু। তো আমরা এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছি আমার হাইয়েস্ট ভ্যালুটা কোথায়, থ্রি হাইয়েস্ট ভ্যালু, তো থ্রি থেকে আমার হাইয়েস্ট ভ্যালুকে ডিটারমাইন করতে হবে। তো হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে বক্সে আমি রাখছি হাইয়েস্ট ভ্যালু, ওকে। এবার ট্রেস ব্যাকিং এর জন্য আমি হচ্ছে গ্রিন এটা ইউজ করছি, ওকে। এবার কি আমরা দেখতে হবে যে ট্রেস ব্যাকটা কেন করবো না, আমরা এই ভ্যালুটা কোথেকে আছে, কোনখান থেকে আছে, আলটিমেটলি এই ভ্যালুটা আমি পেলাম কোথেকে, এই বক্স থেকে নয়, কিন্তু বক্স থেকে হ্যাঁ কিন্তু ফার্স্ট কোথা থেকে শুরু হচ্ছে দিক থেকে, তো আমরা এই দিক থেকে মার্ক করে করে যাব, ওকে। সেই জন্য থ্রি, তো থ্রি ভ্যালুটা কোথেকে আমরা এসেছিল, উপর থেকে, এদিকে দিতে পারি, এদিকেও দিতে পারি, ওকে। এবার এই ভ্যালুটা, এই ভ্যালুটা কোথা থেকে এসেছিল, তিন ভ্যালুটা উপর থেকে, তো উপর থেকে দেব, ঠিক আছে। তো এই তিন ভ্যালুটা কোথা থেকে এসেছিল না, ডায়াগনালে এসেছিল, তো ডায়াগনালে আর দেব, ঠিক আছে। আবার এই টু ভ্যালুটা কোথা থেকে এসেছিল, ওয়ান থেকে এসেছিল, তো সেই জন্য ওকে। তো আমরা যদি এদিক থেকে দেখি, মানে এদিক থেকে না দেখি, আমরা এদিক থেকে দেখবো, ওকে। এদিক থেকে যেমন তিন ভ্যালু, তো থার্ড ভ্যালু এই ভ্যালুটা আমার কোথা থেকে এসছে, ডায়াগোনালি, তো আমরা ডায়াগোনালি লাইন দেবো গ্রিনে, ওকে। আবার এটা থেকে যখন আবার টুটা আমার ডায়াগোনাল এসেছিলো, তো ওয়ানে ভ্যালু, ওয়ানে ভ্যালু দুদিক থেকে এসেছিলো, আপার বক্স, বিসাইড বক্স, তো বিসাইড বক্স থেকে আমরা বিসাইড বক্সই ধরবো, এদিক থেকে বিসাইড বক্স ধরেছিলাম, তো এদিক থেকে, এদিক থেকে না দেখালেও চলবে, এদিক থেকে দেখাতে হবে, ওকে। তো ওয়ানে এলাম এবং ওয়ানটা এসেছিলাম ডায়াগোনালি থেকে, তো ডায়াগোনালি, এটা হচ্ছে ট্রেস ব্যাক মেথড, এটা হচ্ছে ট্রেস ব্যাক মেথড, ওকে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম, তাহলে হচ্ছে এটা এখান থেকে এটা চেঞ্জ হতেই পারে, ঠিক আছে, এটা থাকতে পারে হচ্ছে ম্যাচের ক্ষেত্রে প্লাস টু থাকতে পারে, মিস ম্যাচের ক্ষেত্রে মাইনাস টু থাকতে পারে, ক্যাপের ক্ষেত্রে মাইনাস ওয়ান থাকতে পারে, ঠিক আছে, সেই অনুযায়ী এখানে হবে। কিন্তু রুল যেটা আছে এই রুলটা তো মনে রাখতে হবে, ওকে। রুলটা আরেকবার আমি লিখে দিচ্ছি, বিসাইড দা বক্স, মনে হচ্ছে এই বক্সের পাশে, সেটা হচ্ছে গ্যাপ ভ্যালু বসবে, আর আপার বক্স, আপার বক্স মনে হচ্ছে তুমি যদি এভাবে সাজাও তাহলে উপর থেকে ভ্যালুটা আসবে, সেই জন্য এখানে আপার বক্স বলছি। আর তুমি যদি এটা এখানে নিচের দিকে, নিচে ওই সিকোয়েন্সটা লেখো, তাহলে নিচের থেকে ভ্যালু উঠবে এই ভ্যালুগুলো, ঠিক আছে, এটা যেটা যেটা আপার থেকে আসছে সেটা তখন বটম বক্স থেকে আসছে, তো আপার বক্স বা বটম বক্স হলে গ্যাপ ভ্যালু বসবে, এই যে ভ্যালু আছে তার সঙ্গে কিন্তু গ্যাপ ভ্যালু ইনপুট হবে, ওকে, এটা মনে রাখতে হবে। আর যখন ডায়াগোনালি হবে, মানে এই ডায়াগোনালি ম্যাট্রিক্স বলা হবে, তখন দেখতে হবে আমাকে ম্যাচ আর মিসম্যাচ প্যারামিটার। ম্যাচ হলে ম্যাচের ভ্যালু বসবে, এটার সঙ্গে এটা যখন ম্যাচ করছে, ধরো আমি এই ভ্যালুটা বসাতে চাইছি এটা, তো আমাকে এর সাপেক্ষে ভ্যালুটা নিতে হবে, এর সাপেক্ষে ভ্যালুটা নিতে হবে, এর সাপেক্ষে ভ্যালুটা নিতে হবে, ঠিক আছে, এর সাপেক্ষে ভ্যালুটা নিতে হলে আমাকে দেখতে হবে এটার কথা, এটা নয় কিন্তু,
পিটি ম্যাচ, তো জিরোর সঙ্গে ম্যাচ করলে হচ্ছে প্লাস ওয়ান হয়, তো প্লাস ওয়ান সেই জন্য হচ্ছে এদিক থেকেও আসছে। ওকে, সেই জন্য হচ্ছে আমাকে এদিক থেকে দেখতে হবে ব্যাপারটা, এই হচ্ছে কেস, ঠিক আছে? তো এই হলো আমার মোদ্দা কথা, এটা হচ্ছে আমার এই এইটা হচ্ছে রুল মেনলি। ওকে, এটা হচ্ছে রুল, তাহলে আমাদের এই ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে এটা, ঠিক আছে? আর লোকাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রেও বলেছি দুটো জিনিস সেম হয়, শুধু ম্যাট্রিক্স যে ট্রেস ব্যাকের মেথডটা হচ্ছে কি করে না, তারা তো এটা লোকাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা নেক্সট ভিডিও বলবো, পার্ট টুতে, পার্ট টু ভিডিওতে আসছে। আর হচ্ছে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কোনো কোয়ারি থাকলে বা কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিও। আর হচ্ছে আমার পেজে ফেসবুকে আইডি ফলো করতে পারো, ফেসবুক আইডি আমার নাম সুব্রত মাইতি, আর হচ্ছে ফেসবুক পেজ ওয়ার্ল্ড অফ বায়োটেকনোলজি, যেখানে ভিডিওর আপডেট কবে আসবে কি ব্যাপার সমস্ত বিষয় ওখানে থাকে। আর হচ্ছে ওখানে হচ্ছে মানে পোস্ট রিলেটেড সমস্ত আপনার তোমার পোস্ট করতে পারো, কোনো কোয়ারি থাকলে ওখানেই জিজ্ঞাসা করতে পারো, উত্তর দেওয়া হবে, ঠিক আছে? হচ্ছে আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইউনিয়ন্স আন্ডারস্কোর সুব্রত10। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে মোদ্দা কথা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করো, লাল বোতামটা টিপতে কোনো পয়সা লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর ওই সাবস্ক্রাইব আছে ওই নোটিফিকেশন চ্যানেলটা অন করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। ওকে, আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো, চলি, নমস্কার।